আজকের বিশেষ দিনের বিশেষ গল্প স্বাধীনতা পরাধীনতার দোলাচল। আই এম নট অ্যালোন গাইতে গাইতে তিন্নি মায়ের ঘরে ঢুকেই একদম ভূত দেখার মতো চমকে উঠল। এই কি মামা, তুমি এই রাত্রিবেলা শাড়ি পরে সেজে গুজে কি করবে? আমি বললাম, আরে আজ তো 15ই আগস্ট, আমাদের একটা অনলাইন অনুষ্ঠান আছে। তিন্নি আমাকে দেখে যতটা অবাক হয়েছিল তার থেকে বেশি অবাক হলো আমার কথা শুনে। বলল, তুমি কি বলছো মামা, আজ তো 14ই আগস্ট। আমি হেসে বললাম, আসলে কি জানিস তো, আমার বডি ক্লক আমেরিকার সাথে মানিয়ে নিলেও আমার মনের মধ্যে যে ঘড়িটা টিকটিক করে ঘুরে বেড়ায় সে আজও ভারতবর্ষেই পড়ে রয়েছে। আমার এখানে 14ই আগস্ট হলে কী হবে, ভারতে এখন 15ই আগস্ট, আমাদের স্বাধীনতা দিবস। তিন্নি বলল, মাম্মা হাউ ফানি, তুমি আজ 20 বছর হয়ে গেল এদেশে আছো, আর 15 বছর হয়ে গেল তুমি এদেশের নাগরিক। এরপরও তুমি 4th জুলাইয়ের পরিবর্তে 15ই আগস্ট নিয়ে এত মাতামাতি করো? আমেরিকাতে জন্ম ও বড় হওয়া আমার 17 বছরের মেয়ের কাছে এটা ফানিই হবে। এসব বস্তা পচা সেন্টিমেন্ট অনেকেই ত্যাগ করে ফেলে, তিন্নি সেটা আশেপাশে দেখেও আমাকে বলেও সবসময়। কিন্তু আমি কীভাবে বোঝাবো আমার কাছে 15ই আগস্টের কী মাহাত্ম্য, ভারতের কী মাহাত্ম্য, আমার দেশ, আমার শহর আমার ঠিক কতটা জুড়ে আছে? আসলে আজকাল বাচ্চারা মনে হয় ভীষণ প্র্যাকটিক্যাল, আমরা কি এরকমই ছিলাম? তবে তিন্নির কথাগুলো শুনে আমার নিজের ছোটবেলায় ফিরে গেলাম আমি। আমার পরিষ্কার মনে আছে স্কুল থেকে একবার 15ই আগস্টের পতাকা উত্তোলনের পর আমি অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পেয়েছিলাম। আমার উত্তেজনা ছিল দেখার মতো। দাদু নিজের হাতে লিখে দিয়েছিল অনুষ্ঠানের স্ক্রিপ্ট। অনুষ্ঠান শেষের পর যখন প্রশংসার বন্যায় ভেসে যাচ্ছিলাম তখন ভাবছিলাম দাদুকে গিয়ে কখন বলবো। দাদু আমার সব থেকে প্রিয় বন্ধু। আমি স্কুল থেকে ফিরে যতটা উত্তেজিত হয়ে বললাম দাদুকে, দাদু মুখে হেসে ভালো বললেও চোখের ভাষাতে তেমন খুশির রোশনাই দেখতে পেলাম না। এই ভাষা আমার চেনা। আমি বললাম, তুমি আবার শুরু করলে, আজ প্রায় 40 বছর হয়ে গেল তুমি এদেশে এসেছো, এখনো আপন করতে পারলে না? কি ছিল তোমার ওখানে যা এখানে নেই? দাদু বিষণ্ন মুখে বলেছিল, দিদি ভাই তুমি বুঝবে না কি ছিল, ওখানে মনের স্বাধীনতা ছিল, কিন্তু যেদিন খাতায় কলমে স্বাধীনতা পাবো পাবো করছি সেদিন থেকে পরাধীনতার বেড়িতে জড়ানো হলো আমাদের। নিজের দেশ, নিজের ভিটে, নিজের ছোটবেলা কাটানোর জায়গা, নিজের সবটুকু ছেড়ে এক কাপড়ে চলে আসতে হয়েছিল। নিজের প্রতিষ্ঠিত ব্যবসা ছেড়ে অন্যের অধীনে চাকরি করে কত কষ্ট করে তোমার বাবা কাকা পিসিদের মানুষ করেছি, সেই গল্প তো আগেই করেছি। আমি বলেছিলাম, সে তো অনেক বছর আগের কথা, ওই সেন্টিমেন্ট নিয়ে বসে থাকবে কেন? আমি একটা কথা ভাবি, ওদেশে কি তোমরা সবাই জমিদার ছিলে? যারাই ওদেশের কথা বলে তারাই বলে অনেক জমি জমা ছেড়ে এসেছিলাম। দাদু হেসে বলেছিল, না দিদি ভাই তুমি এটা এখন বুঝবে না, যখন বড় হবে তখন ঠিক বুঝবে। একটা বড় গাছের শিকড় উপরে অন্য জায়গায় বসিয়ে দিলে সে গাছ হয়তো বড় হয় কিন্তু ভেতর থেকে নড়বড়ে হয়ে যায়। অর্থনৈতিক দুরবস্থা তো একটা ব্যাপার ছিলই, কিন্তু যখন এদেশে চলে এলাম তখন শুধু জমি জমা ছেড়ে এলাম তা নয়, আমরা ছেড়ে এলাম আমাদের আত্মা। সব থেকে বড় কথা জানো, এদেশেও অনেকে আমাদের আপন করতে পারেনি সহজে, অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে।
আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিতে শিখেছি, হয়তো পেরেছি হয়তো বা পারিনি। সত্যি আজ দাদুর কথা খুব মনে পড়ছে, আমিও তো ঠিক তাই, মানিয়ে নিতে হয় তাই মানিয়ে নেওয়ার চেষ্টা করি মাত্র। যেদিন উচ্চশিক্ষার জন্য দেশ ছাড়তে হয়েছিল সেদিন ভাবিনি যে 20 বছর কেটে যাবে অন্য দেশে। আমি আজ যে দেশের নাগরিক সে দেশের অনেক কিছুই মন থেকে গ্রহণ করতে পারিনি, হয়তো আমারই অপারগতা। আবার যে দেশের সমস্ত কিছু আমাকে বেঁচে থাকার রসদ দেয় সেই দেশে আমি একজন ট্যুরিস্ট ছাড়া বেশি কিছু নয়। আমার নিজেকে কেমন পরাধীন লাগে। আমার কাছে স্বাধীনতা হলো কফি হাউসে বন্ধুদের সাথে আড্ডা, কলেজ স্ট্রিটে ঘুরে ঘুরে বই কেনা, বইমেলায় গিয়ে নতুন বইয়ের গন্ধ শোঁকা, বছরে একবার খোয়াইয়ের ধারে হেঁটে বেড়ানো, একাডেমিতে নাটক দেখা, আরও এরকম অনেক কিছু। তাই আজ এত বছর পরও আমার মন সেখানেই পড়ে থাকে যেখানে আমার বেড়ে ওঠা। আজকে এসে দাদুর কথা ভীষণভাবে অনুভব করি আর প্রার্থনা করি আমার মেয়েকে যেন পরিস্থিতির চাপে পড়ে নিজের বেড়ে ওঠা দেশ ত্যাগ করতে না হয়। এসব ভাবতে ভাবতে ফোনটা বেজে উঠল। এখন ভারতীয় সময় সকাল 7:25, আর 5 মিনিট পরে স্বাধীনতার অনুষ্ঠান শুরু। আমাকে মেসেজ করে না পেয়ে বন্ধুদের ফোন, কিরে কোথায় ছিলি তুই, উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করে রুচিরা। আমি মনে মনে বলি স্বাধীনতা খুঁজতে গেছিলাম, মুখে বলি আরে আমি ঠিক সময় জয়েন করে যাব, কোনো চিন্তা করিস না তোরা। অনুষ্ঠান শুরু হলো আমার গান দিয়ে, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোহিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। নমস্কার।